এবার অর্থোগ্রাফিক প্রজেকশনের একটু আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ করব, যেখানে দেখব যে লাইনটি অর্থোগ্রাফিক প্রজেকশন অফ লাইনস, যে লাইনটির কথা বলা হচ্ছে সেটি ইনক্লাইন টু বোথ হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন। তো এর যে জেনারেল সলিউশন কিভাবে করা যেতে পারে সেটা আমরা আগে ডিসকাস করেছি, তবু একবার ছোট্ট করে রিভিজিট করে নিই। যদি থিটা অ্যাঙ্গেলে হরাইজন্টাল প্লেনের সাথে ইনক্লাইন থাকে এবং ফাই অ্যাঙ্গেলে ভার্টিক্যাল প্লেনের সাথে, তাহলে অঙ্কটার দুটো অ্যাপ্রোচ। একরকম আমরা করতে পারি যে হরাইজন্টাল প্লেনের সাথে প্রথমে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন আছে, এবার ভার্টিক্যাল প্লেনের সঙ্গে প্যারালাল, এই অবস্থায় প্রজেকশনের কথা ভেবে নেব, তারপর এটাকে ফাই অ্যাঙ্গেলে ভার্টিক্যাল প্লেনের সাথে ইনক্লাইন করে নেব। তাহলে এই যে ফাইনাল লোকেশনটা হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হাইটটা ছিল, এই যে ফ্রন্ট ভিউতে যে যে হাইটে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন ছিল, হাই অ্যাঙ্গেলে ইনক্লাইন হলেও সেই হাইটটা কিন্তু একই লাইনে হবে। তো এটা আগে আমরা ডিসকাস করেছি, বা অন্য কিভাবে হতে পারে যে প্রথমে লাইনটা ভার্টিক্যাল প্লেনের সাথে হাই অ্যাঙ্গেলে ইনক্লাইন আছে, বাট হরাইজন্টাল প্লেনের সাথে সেটা তখন প্যারালাল। এইভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করে নেওয়ার পর তারপরে এটা থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন হয়ে যাবে হরাইজন্টাল প্লেনের সাথে, তাহলেও একই জিনিস আমরা পেতে পারি। তো যাই হোক, এবার আমরা ডিসকাস করি প্রবলেম নাম্বার 4। সেই প্রবলেম নাম্বার 4-তে দেখবো যে কি কি গিভেন কন্ডিশনস রয়েছে এবং তার উপরে বেস করে আমরা ফাইনালি সলিউশনের দিকে এগোতে পারছি কিনা। তো দ্য টপ ভিউ অফ 75 মিলিমিটার লং লাইন, তার মানে আমার ট্রু লেন্থ হচ্ছে 75 মিলিমিটার, এটা বলে দিন। বাট টপ ভিউ মেজার 65 মিলিমিটার, তাহলে টপ ভিউ হয়ে গেল 65 মিলিমিটার, রাইট? হোয়াইল দ্য লেন্থ অফ ইটস ফ্রন্ট ভিউ ইজ 50 মিলিমিটার, তাহলে ফাইনাল যে ফ্রন্ট ভিউ এর লেন্থ সেগুলো বলে দিল 50 মিলিমিটার। যেহেতু এই তিনটে ভ্যালু আলাদা আলাদা, তার মানে এই লাইনটা যেটা ট্রু লেন্থ 75 মিলিমিটারের, সেটা যেহেতু টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ এর দুটো ভ্যালুই কোনোটাই 75 এর সঙ্গে সমান নয়, তার মানে এটা কোনো প্লেনের সাথে প্যারালাল নয়, ভার্টিক্যাল প্লেনের সাথেও প্যারালাল নয়, হরাইজন্টাল প্লেনের সাথেও প্যারালাল নয়, তার মানে দুটোর সঙ্গেই কিছু না কিছু ইনক্লিনেশন রয়েছে। এটা আমার প্রথম অবজারভেশন, রাইট? কারণ যদি কোন একটা প্লেনের সাথে প্যারালাল হতো তাহলে ঠিক কোন একটা ভিউতে তার ট্রু লেন্থটা আমি পেয়ে যেতাম, ঠিক? এবার চলে আসি যে ইস ওয়ান এন্ড এবি লাইন, তাহলে তার একটা এন্ড এ ইজ ইন দা এইচপি, তাহলে ইন দা এইচপি থাকার জন্য তাহলে তার ফ্রন্ট ভিউটা এক্স ওয়াই লাইন থেকে শুরু হবে, ওকে, ডিটারমাইন ইটস ইনক্লিনেশন উইথ এইচপি অ্যান্ড ভিপি। ফাইনালি তার যে থিটা এবং ফাই যে অ্যাঙ্গেলে তারা ইনক্লাইন রয়েছে এইচপি এবং ভিপির সাথে, সেগুলো বের করতে হবে। তো যাই হোক, এই ডেটার উপর বেস করে এখন আমাকে অঙ্কটা করতে হবে। তো আমি কিভাবে করতে পারি, আমাকে এখানে আর এ পয়েন্টের লোকেশন আরেকটা কি বলেছেন, 12 মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি। তাহলে শুরু করার জন্য প্রথমে রেফারেন্স লাইন টেনে নিলাম, যেহেতু এই লাইনটা তাহলে আমার কাছে আছে এখন, যেহেতু এটা ইন দা ভিপি বলেছে, ইন দা এইচপি বলেছে একটা এন, তাই এ ড্যাশ এই পয়েন্টের লোকেশন আমি একটা পয়েন্ট থেকে স্টার্ট করলাম। এবার এখান থেকে 12 মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি বলেছিল, তাহলে সেটা টপ ভিউতে দেখতে পাচ্ছি, তাহলে এ পয়েন্টেরও আমি লোকেশন এখন পেলাম, রাইট? এবার আমি কি করতে পারি, আমি আগে এটা যেহেতু বুঝিয়ে দিয়েছি তাই মানে জেনারেল স্কিমটা, তাই আমি এখানে আর বেশি ডিটেলে যাচ্ছি না। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 50 মিলিমিটার এই লেন্থটা আমার কাছে গিভেন ফাইনাল ফ্রন্ট ভিউ, তাহলে আমরা ফ্রন্ট ভিউ যেখানে পাই দ্যাট ইজ এই লাইনটা ফাইনাল ফ্রন্ট ভিউ, একটু ডার্ক হবে অবশ্যই, তো সব থেকে ডার্ক ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ এর লাইনগুলো হবে। তো সেই 50 মিলিমিটারের একটা রেডিয়াস নিয়ে আমি এই পর্যন্ত আর্কটা করতে পারবো,
প্রপার লেভেলিং গুলো করব, এক্স ওয়াই রেফারেন্স লাইনকে যেখানে কাট করছে সেখানে এটা বি ওয়ান ড্যাশ লেভেলিং করলাম। আচ্ছা, আমি এই আর্কটা পেয়েছি, আমি কিন্তু এখনো পর্যন্ত এই লাইনটা কিন্তু পাইনি। আমি যতটুকু লাল কালিতে দাগ দিচ্ছি ততটুকুই আমি এখনো পেয়েছি। আমি এখান থেকে টপ ভিউ, যেটা আমি সব থেকে ডার্ক করব, সেই 65 মিলিমিটারের এই একটা রেডিয়াস নিয়ে, আমি এখন রেডিয়াস নিয়ে কিন্তু করছি, আমি কিন্তু এই লাইনটা এখনো পাইনি। আমি রেডিয়াস নিয়ে এই আর্কটা বড় জোর টানতে পারি। আমি যেহেতু এ পয়েন্ট পেয়েছি, আমি একটা এক্স ওয়াই এর প্যারালাল লাইন ড্র করতে পারি, যেখানে কাট করলো তার নাম দিলাম বি, রাইট? এখান থেকে একটা প্রজেক্টর লাইন আমি তুলতে পারি পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই। এই প্রজেক্টর লাইনটা আমার কাছে রইল, আমি কিন্তু এখনো বি ড্যাশ এর লোকেশন জানি না। এবার যেহেতু আমি এই আর্কটা ড্র করেছি, আমি কিন্তু জানি না বি টু ড্যাশ এর লোকেশন। আমি যেগুলো লোকেশন জানতে পেরেছি সেগুলো আমি লেভেল করেছি, সেগুলো ডার্ক করেছি, মানে আবার লাল কালিতে দেখিয়েছি। এবার যেটা করা যায় সেটা হচ্ছে যে, যেহেতু ট্রু লেন্থ 75 মিলিমিটার আমার কাছে গিভেন, তাই এ ড্যাশ থেকে 75 মিলিমিটার রেডিয়াস নিয়ে প্রথমে এখানে কাট করতে পারি। এই লাইনটাকে যেখানে কাট করলো সেটা হলো বি ড্যাশ। তাহলে এবার কিন্তু আমি এই লাইনটার লোকেশনটা এক্সাক্টলি পেয়ে গেলাম, এই লাইনটা আমি পেয়ে গেলাম। এবার যেহেতু এই বি ড্যাশটা পেয়ে গেছি, তাই আমি এই হরাইজন্টাল লাইনটাও এখন টানতে পারি, এক্স ওয়াই এর হরাইজন্টাল, এই সরি এক্স ওয়াই এর প্যারালাল এবং বি ড্যাশ এর থ্রু দিয়ে যাচ্ছে এরকম একটা লাইন, বি ড্যাশ এর থ্রু দিয়ে যাওয়া এক্স ওয়াই এর প্যারালাল একটা লাইন ড্র করলাম, যেখানে আগের আর্কের সাথে কাট করলো সেটা হলো বি টু ড্যাশ। তাহলে এখন আমি কিন্তু এই টপ ভিউ এর, সরি ফ্রন্ট ভিউ এর এই লাইনটাকে আমরা ফাইনাল ড্র করে নিতে পারলাম। এর আগে আমি শুধুমাত্র 50 মিলিমিটার রেডিয়াস এর একটা আর্ক ড্র করেছিলাম, এখন আমি বি টু ড্যাশ পেয়ে যাওয়াতে এই লাইনটা আমি এখন, যেহেতু বি ওয়ান ড্যাশ আগেই আমার কাছে আছে, আমি একটা প্রজেক্টর লাইন টানতেই পারি। আর 75 মিলিমিটার রেডিয়াসে আমি একটা আর্ক ড্র করতে পারি, যে আর্কটা বি যেখানে কাট করবে সেটা বি ওয়ান ড্যাশ বলতে পারি, সরি বি ওয়ান। এবার এই পয়েন্ট এক্স ওয়াই রেফারেন্স লাইনের থ্রু দিয়ে একটা হরাইজন্টাল লাইন ড্র করতে পারি, তাহলেই যেটা এই আর্ককে কাট করলো সেটাই হচ্ছে আমার বি টু। তাহলে আমি এই এই যে লাইনটা, যেটা আগে আমি দাগ দিয়ে ফেলেছিলাম, কিন্তু এটা বেসিক্যালি ওই আর্কটা ড্র করার জন্যই দাগ দিয়েছিলাম ওই রেডিয়াস নিয়ে, এখন আমি এই বি টু এই লোকেশনটা পেয়ে গেলাম, রাইট? তো এইভাবে আমি প্রবলেমটা সলিউশন করতে পারি। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক, এর পরের প্রবলেমটার জন্য আমরা আরেকটা ভিডিও বানাচ্ছি। ওকে, তাহলে আশা করি কিভাবে এই ছবিটা আঁকতে হবে সেটা আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা এঁকে ফেলতে পারব। আর এর যে থিওরিটা, আমি এখানে পুরোপুরি স্কিমটা বললাম ওই ডেটা গুলো নিয়ে, কিন্তু থিওরিটা আগে অলরেডি আমরা একটা অন্য ভিডিওতে ডিসকাস করেছি, ডিটেলে ডিসকাস করেছি কিভাবে কেন হাইট গুলো একই থাকছে, কেন ওইভাবে মানে লোকাস গুলো, যেটা বি ড্যাশ বি টু ড্যাশ এই যে পয়েন্ট গুলো ছিল সেগুলো লোকাস গুলো কেন ওইভাবে আমাদেরকে একইভাবে রাখতে হবে, সেই নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করেছি। তাই এখানে শুধুমাত্র কিভাবে সলিউশনটা করতে হবে সেই নিয়ে ডিসকাশন করলাম। পরের ভিডিওতে পরের অর্থোগ্রাফিক প্রজেকশন অফ লাইনস এর পরের প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো।